Welcome back to my YouTube channel Girijanando Das mor nijor namor channel kotike tumaloko moi chemistry hikai asu aro HS first year or jua kalin video eta disilu aro tat ahomporno hoi thakar babe complete koribo noarar babe etia he video tur second part disu jikhini ami hiki asilu electronic configuration Electronic configuration car of elements. Ami moulo homohor electronio binnah ba hojja poriya silo. Tumalokok moi olok monot pelai disu ba kuno bay azizu di potom pastero lorai saisa. Soalnya sabo pada, gotike yat ai botom tu ahise mo angguli diar loge loge, artat pas video tu tu maloke imat to sai yat gusia, gotike ami start korisu azir video tu, tar agote ami kiki palu element kali ami bista loi korilu, hydrogen korilu, helium korilu, lithium korilu, beryllium korilu. Boron korilu, karbon korilu, nitrogen korilu, oksigen korilu, fluorin korilu, neon korilu, sodium korilu, magnesium korilu, aluminium korilu, silikon korilu, phosphorus korilu, sulfur korilu, klorin korilu, argon korilu, aro ekhini holo capacity korilu. Kalau ini halnya nahi luce, potassium atau kalsium olehnya, kami elektronio binnah bilang, ba elektronik konfigurasian bilang, kuri dulu. Kode ke tu malo kok kiki hikai sultar agote, ini tolol tu hasil tu malo kor serial number, mana atomic number, ini atom tu number one, two, kode ke nekon akhir hakile, kami kipam 20, scandium, aji aram pemora kota asik. Mane 21 or bora mo likhote time lagise neki 16 17 18 19 20 kotike ei khinir bostu khini 10 ta ajer electronio binnah ei khini mane periodic table hen hoi gol no jikhon modern periodic table asil tumalok suasun ami first period to bohilu second period to bohilu third period to loike kali porhilu moi gome na pau je periodic table ekhon hoi jabo pare gotike aji ami enekuake period bilak sai gotike aji ami fourth period to sale hs level or jibon bilak he hoy gotike iare bhitorot kun bilak asil moi koisilu এই কেটা যোয়া কালি করা গ্রুপ 1 বলি কয় এনে কোকে আর ইউটিউব কইছিল গ্রুপ 2 গ্রুপ 1 গ্রুপ 2 র জি বিলাক এলিমেন্টস আছে মৌল আছে হিহতক আমি কইছিল এস ব্লক এলিমেন্ট কিও ইহতর বহিখলন আউটার মো সেলত এস অরবিটাল থাকে এই কেটার কি থাকে এস অরবিটাল আজি কোয়া কেটা কি হবো ইয়ার পরা ইয়া লইকে ডি থাকিব আজি আউটার মো সেল বহি খলটো ভর্তি হব কি হেরে 3ডি যে রই হইছিল খালি গটিকে 3ডি গটিকে অলপ ইখনৰ আভাস আজিয়ে পাই গলা যোয়া কালি বিছত এইটো কয় এস ব্লক এলিমেন্ট এইটো কয় ডি ব্লক এলিমেন্ট এস অরবিটাল থাকার কারণে এইবিলাকৰ নাম কি হৈছে এস ব্লক এলিমেন্টস যদি পরীক্ষার গুডে এস ব্লক এলিমেন্টস কোন দুটা গ্রুপত থাকে গ্রুপ 1 এন্ড গ্রুপ 2 যদি এক্সামত পরীক্ষা রাহি থাকে সেকেন্ড ইয়ারত কি কয় ডি ব্লক এলিমেন্টস কাক কয় হরু হরু কে দিব লাগিব 10 টা হব লাগে 1 2 3 4 5 6 7 8 9 10 এই কেটা কি কবিব এই 10 টা ডি অরবিটালত থাকে কারণে ডি ব্লক এলিমেন্টস বলি কয় এস ব্লক এলিমেন্টৰ এই গ্রুপ 1 টোৰ নাম তোমালোকক আকৌ লিখি দিছো খাৰ ধাতু
These are the metals. Are A2 group 2 কি বুলি কৈছিল group 2 ইয়াৰ পৰা আৰম্ভ হ'ব গটিকে এইটোক আমি কও এলকালাই মাটিৰ তলত থকা ধাতু খার মৃত্তিকা ধাতু খার ধাতু ঠিক আছে এস ব্লক এই ডি ব্লক কেটাৰ ঘৰত মাটা নাম এটা আছে ইহতক কয় সংক্রমণশীল মৌল বা ফট অনুসারে সংক্র মনহীল মৌল ট্রানজিশন মেটেল গটিকে এই বাকি খেনি কি অরবিটাল আছিল তোমালোক কইছিল যে ইটু এস অরবিটাল ভর্তি হয় গটিকে এস ব্লক এলিমেন্টস ডি অরবিটাল ভর্তি হয় কারণে ডি ব্লক এলিমেন্টস বা ট্রানজিশন মেটেল ইহতর অকল হরিয়া কই নাম মিলা অ্যালকালি মেটেল অ্যালকালাইন আর্থ মেটেল আর এই খিনি গুছি আহা তোমালোকে ইয়াক বাদ দি বাকি গটে খিনি কি কয় আউটার মোস্ট ইলেকট্রন তো কত ভর্তি হয় ইখিনি দেখা না পাবা পারা কিন্তু মই গম পাও যে তোমালোক কলে দেখা পাবা পি ব্লক এলিমেন্টস গটিকে এই কেটা কয় পি গোষ্ঠীর মৌল কারণ ইহতর বহিকলত কি থাকে টুপি থ্রিপি ফোরপি ইহতর তার কি থাকিব থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স ডি এনেকুয়াকে যাব এই কেটাত কি থাকিব ইয়াতে ওয়ান এস আহিব ইয়াতে টু এস আহিব ইয়াতে থ্রি এস আহিব এস ব্লক যেহেতু ফোর এস আহিব ফাইভ এস আহিব সিক্স এস আহিব সেভেন এস আহিব এনেকে আহি থাকিব পিরিয়ডিল পিরিয়ড হিসাবে এনেকুয়া আহি থাকে গতিকে আমি এইবিলাক গম পালো ফিফথ সিক্সথ সেভেন এটা থুলমূল আবাস এটা থুলমূল এটা আমি কনসেপ্ট এটা লৈ ললো আজি এইকেইটা এতিয়া মই ক'ব কৰিব ওলাইছো আমি ত্ৰিশলৈকে জানিলে খতম হ'ব ইয়ালৈকে থাৰ্টি থাকিব নহয় গতিকে ইয়াত কি থাকিব আজি নামকেইটা জানি লওঁ স্কেন্ডিয়াম নিজে কিতাপৰ পৰা বা মোৰ থাম্বনেইলৰ পৰা নামবিলাক তোমালোকক আজি তাৰে পৰা নামবিলাক লিখি দিবা স্কেন্ডিয়াম টাইটেনিয়াম ভেনেডিয়াম ক্ৰোমিয়াম এইবিলাক সব মেটেল হয় মেটেলবিলাকে ইলেকট্রন ত্যাগ করে ভাল পায় লুজ করে ভাল পায় দি ভাল পায় কাক দি ভাল পায় নন মেটেল এই গোটে এইফালের পর এডাল বর্ডার লাইন আছে এই বর্ডার লাইনের বিচার খানি দি ভাল পায় এনেকাকে যদি যায় গম পাইছা ন ঠিক আছে এনেকাকে বর্ডার লাইন আছে গতি স্ক্যান্ডিয়াম টাইটেনিয়াম ভেনেডিয়াম ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আইরন কোবাল্ট নিকেল কপার আর মরমর জুবিনগার জিঙ্ক অসম ঘুরি আহিছে তো গতি এইটো জিঙ্ক এতিয়া আমি তোমালোকক আজি এইকেইটা ইলেকট্রনিক বিন্যাস দেখুৱাও এইকেইটার ইলেকট্রনিক কনফিগারেশন দেখুৱাও গতি তথাপিও যে সাজি লব পাৰিলোঁ সেইটো গম পাম মুছার আগতে আরো অলপ লেতেরা করে থই দিওঁ কালি যদি মনত আছে মনত আছে যদি ওয়ান আছিল এটমিক মাস পারমাণবিক ভর ওয়ান আছিল হিলিয়ামর কি আছিল কোয়া ফোর লিথিয়ামর কি আছিল প্রোটন প্লাস নিউট্রন সেভেন প্রোটন এইটু এটমিক নাম্বারে প্রোটন বুঝায় প্রোটন প্লাস নিউট্রন থ্রি প্লাস কি হব এইটু ফোর বেরেলিয়াম নাই বরন কিমান আছিল মাস টু এটমিক মাস পারমাণবিক ইলেভেন কার্বন টুয়েলভ সিক্স প্লাস সিক্স প্রোটন প্লাস নিউট্রন ফোরটিন সিক্সটিন নাইনটিন ইহতে বহুত দিগদার হয়েছে ন আর ইয়াত কিমান টুয়েন্টি সোডিয়াম টুয়েন্টি থ্রি ম্যাগনেসিয়াম টুয়েন্টি ফোর নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন টুয়েলভ প্লাস টুয়েলভ বারোটা বারোটা আছে মাস তো কিহেরে হয় প্রোটন প্লাস নিউট্রন অ্যালুমিনিয়াম তো মনত রাখবা পারা যদি টুয়েন্টি সেভেন হয় থার্টিন টুয়েন্টি সেভেন সিলিকন টুয়েন্টি এইট ফসফরাস থার্টি ওয়ান সালফারর এটমিক মাস থার্টি টু ক্লোরিন টু তোমালোকর থার্টি ফাইভ পয়েন্ট ফাইভ কিয় হয় পিছর ভিডিওবিলাকত পাম আমি এইটু ফোরটি আর্গন কিমান ফোরটি প্রোটন কিমানটা এইটিন আর নিউট্রন কিমান হব এইটিন হলে এইটিন মাইনাস করে দিয়া কিমান হব টোটাল যেহেতু ফোরটি টুয়েন্টি টু পটেশিয়াম পটেশিয়াম কিমান থার্টি নাইন প্রোটন নাইনটিন আর নিউট্রন কিমান হব নাইনটিন হলে টুয়েন্টি
সারুখানক খুদিছিল সুস্মিতা সেনে মেহুনা তেতিয়ার পৰা কেমিষ্ট্ৰি ভাল লগা হৈছিল ইমান ধুনিয়া বাইদৈ খুদিছিল যে ক্যালসিয়াম হোৱাট ইজ দা এটমিক মাস অফ ক্যালসিয়াম সারুখানে কব পৰা নাছিল মেহুনা ফিল্মত তোমালোকে কব পাৰিছা কিমান মৰমৰ ওপৰতি হোৱাট ইজ দা এটমিক মাস অফ ক্যালসিয়াম ঠিক আছে ইয়াৰ ইলেকট্ৰনিক ইলেকট্ৰনিক কনফিগারেশন খানি আমি ইখন মুছি আৰম্ভ কৰি লক পাই আছো আহি গলো তোমালোকক মই এতিয়া শিকাব লাগিব যোৱা কালৰ পিছৰ পৰা 21 স্ক্যান্ডিয়াম 21 গটিকে মাছটো মনত ৰাখিব পাৰা যদি হে ইচ্ছা কৰা 45 হয় তাৰ পিছত স্ক্যান্ডিয়ামৰ পিছত পাম টাইটেনিয়াম অলপ আগতে কৰিছিল যে এইখিনি কৰিছিল মুছি পেলালো যে থাকটিক ভেনিডিয়ামটো তাৰ জায়গা দিছে ক্রোমিয়াম ম্যাঙ্গানিজ আইরন আইরন 56 মুখাস্থ করে লৈছো এই কেটার গুণটো মুখাস্থ করে এইটো এইটো 48 নেকি তথাপি মই এবাৰ চাই দিম 48 তাৰ পিছত এইটো 51 নেকি তথাপি এবাৰ চাই দিম 51 তাৰ পিছতটো 52 ক্রোমিয়াম 52 ম্যাঙ্গানিজ 55 এ মাছটো প্রোটন প্লাস নিউট্রনটো এটো কি আছে এনে কই দিল এটো এ বুলি কইছিলে এ আমি যে লিখিছিল এনে ইয়াত এ লিখিছিল নে নাই মনত পড়ে নে জোয়া কালে ডিনটোৰ কথা আৰু এটো জেড জেড এটো এটো আছে জেড এনে এটা দেখুৱাই দিলো এ মানে কি আছিল নাম্বার প্রোটন প্লাস নিউট্রন আইরন 56 আগতে লিখিছিল যে 56 কবাল 59 নিকেল 59 আইরন এইখিনি কোবাল্ট 59 নিকেল 28 হব 59 মাছটো নিকেলটো 59 আৰু কোবাল্টটো 59 মনত থাকিলে হল তাৰছত কপাৰ কপাৰটো তোমালোকে সেকেন্ড ইয়াৰৰ এক্সামত এইটো দিয়া থাকে এটমিক মাছ বিলাক কিছুমানৰ কপাৰ এইবিলাক মেথছত লাগিবই গতিকে এতিয়া যদি এইকেইটা আৰু একেলগে মাছ বিলাক মনত ৰাখি দিয়া কেতিয়াবা যদি ভুলতে মাছটো দিব পাহৰি গল পেপাৰখনত অন্তত কামত আহিব কপাৰৰ মাছটো চোৱাচোন তোমালোকে 63.5 আৰু ইয়াতে কি হব 65 এই দুটা চেঞ্জ কৰি দিয়া 65.3 এইখিনি আমি পিছত কৰি আছো গতিকে আমি গম পালো যে ইহঁতৰ এটমিক নাম্বাৰ নাম্বাৰ অফ প্ৰটন এইটো যদি নাম্বাৰ অফ প্ৰটন বা এটমিক নাম্বাৰ অফ প্ৰটন বা এটমিক নাম্বাৰ হয় গতিকে ইলেক্ট্ৰন কেইটা থাকো 21 থাকিব 22 থাকিব 23 থাকিব 30টা প্ৰটন 30টা ইলেক্ট্ৰন থাকিব আহি যাও স্ক্যান্ডিয়াম তোমালোকক কালি শিকাইছো স্ক্যান্ডিয়াম মানে কি শিকিছো 1s2 2s2 2p6 3s2 3p6 ইয়ালৈকে আমি গম পাইছিলো তাৰপিছত 3d নাহিলে 4s2 এই 4s2 লৈকে কি আছিল ক্যালসিয়াম আছিল ন এতিয়া কি হল 4s লৈকে তোমালোকে 20টা গুছি গলে ইলেকট্রন আৰু এটা লাগে যে 3d1 ঠিক আছে এতিয়া তোমালোকে মনত ৰাখিবা ডিট এটা আছে গতিকে এইখিনি আর মই বেছি দীঘলকে নেলিখো এইখিনি মানে কি বুঝি পাও আর্গনর সজ্জা ইলেকট্রনীয় সজ্জা ইলেকট্রনিক কনফিগারেশন অফ আর্গন গতিকে নেক্সটর পর আমার অল সুবিধা হল জাগা বসাও বসাও যেটা কয় পানি বসাব লাগে গতিকে এটো কি পালো আর্গন আর্গন মানে এইখিনি ভিতরের বস্তু তারপর কি লিখিম ফরেস টু টোটাল 22টা 18টা 20টা 3D ভর্তি হয়ে আছে না এটা তোমার অলপ আগতে কোয়ার দরে আছে ভ্যানেডিয়াম 3D3 ক্রোমিয়ামে জেং দিব কেনেকে মনত রাখিবা ক্রোমিয়াম কূটনীতি আছে গতিকে কি হব সোয়াসন হব লাগিছিল এনে কোয়া নে 4s2 3d4 দিস ইজ নট কারেক্ট ইলেকট্রনিক কনফিগারেশন এইটো কারেক্ট কিও নহয় তোমালোকে জানা ডিট অরবিটেল কেইটা হাইস্ট ডিট অরবিটেল কেইটা তোমালোকে জানা 10টা আছে গতিকে অরবিটেল বিলাক যদি আমি আঁকি দেউ এনেকুৱাকে আঁকি গতিকে 5টা প্ৰথমতে এনেকুৱাকে 2টা 3টা 4টা
গটিকে কিবা এটা বস্তু স্পিন বিলাক এই বিলাকৰ ইলেকট্রন বিলাক ঘুরি আছে প্রথমতে হাফ ফিল্ড হয় গটিকে ইয়াতে যদি পিট যদি পিট যদি আমি যে পাইছিল আগতে এসত কেইটা আতে হাইয়েস্ট ইলেকট্রন কইছিল দুটা গটিকে প্রথমটো ইয়াতে ভর্তি হবো সেকেন্ডটো বা বেলেগত নহব ইয়াতে উল্টাকে ভর্তি হবো পিট কেনে কোয়াকে ভর্তি হবো দেখাই দিছো কালি দিয়া নাছিল যদি পিট ইলেকট্রন কেইটা থাকে তোমালোক শিকাইছো এসত দুটা আছে এই দুটাটো ইলেকট্রন চাই লৈছা দুটা ন পিট কেইটা ছয়টা পিট ছয়টা কেনে কেনে থাকিব কোয়াছো এটা ভর্তি হবো প্রথমতে দুই নম্বরটো ভর্তি হলে উল্টাটা ভর্তি নহয় দুটা তিনটা এইবিলাক কি ধুনিয়াকে দিবা ওয়ানৰ দৰে দিব তলত আসডাল নিদিবা হায়েষ্ট চারি নম্বরটো আহিলে ইয়াত নাহে ক'ত আহিব আকৌ চারি পাঁচ ছয় এসত দুটা পিট ছয়টা ডিট কেইটা ইলেকট্রন দিব এইবিলাক ক্যাপিটেল লেটার ভুলতো নিদিবা অরবিটেল বিলাক কি লেটারে দেখুয়াই সাবসেল বিলাক কালি কোয়ার দরে অরবিটেল বলিও কয় সাবসেল বলিও কয় গটিকে সেই গটিকে সেলটোর ভিতর থাকা অরবিটেল বা সাবসেল বিলাক আমি স্মল লেটার স্মল লেটার স্মল লেটার ডিট কেইটা ইলেকট্রন থাকিব হায়েস্ট দশটা গমে পাই আছা ডিস দশটা ইলেকট্রন গটিকে এই দশটা ইলেকট্রন যদি মই আতিব যাও কেনেকুৱাকে ভর্তি হব ইয়াক এক্সট্রা বস্তুখানি মই ইয়াতে হেড করিম গতিকে ডিট এনেকুৱা কেইটা থাকিব তোমালোকৰ এটা এনেকুৱা সেলত হায়েস্ট দুটা ইলেকট্রন সোমাব পাৰিব মানে এখন বিছনাত দুজনে শুব পাৰে গতিকে ইয়াত কেইখন বিছনা লাগিব দুজনে সোমা মানে শুব লাগিলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ওয়ান টু থ্রি ফোর ফাইভ গতিকে প্রথমতে ভর্তি হলে এনেকুৱা দুই নম্বর ইলেকট্রনটো এনেকুৱা তিন নম্বর ইলেকট্রন এনেকুৱা চারি নম্বর ইলেকট্রনটো এনেকুৱা পাঁচ নম্বর ইলেকট্রনটো এনেকুৱা গতিকে বাকি যদি আর ছয়টা ইলেকট্রন দিত থাকে যদি ছয়টা থাকে অপোজিট স্পিন এটা এনেকুৱা অরবিটেলত কেইটা ইলেকট্রন থাকিব পারে হায়েস্ট দুটা দুটা কিন্তু স্পিন কি হব লাগিব সিহতে ইলেকট্রন দিলা বেলেগ দিকত ঘুরিব লাগিব সাতটা আটটা মনত থাকিব নটা দশটা এস পি ডি ইয়াত গুছি আহিলো ইয়াত কি জটটো লাগিল মই যে বাকচ মাৰি থৈছোঁ ইয়াত ইয়াত কি জট লাগিল চোৱা ইয়াত তাৰমানে কি ভাবিলে ইয়াত যদি পাঁচটা হয় হাফ ফিল্ড অৱস্থাটো সুস্থিৰ হ'ব বা ষ্টেবল হ'ব ইয়াত ফুল ফিল্ডটো ষ্টেবল চব ফুল ফিল্ডবিলাক আগত চব ফুল ফিল্ডবিলাক আমাৰ কি হ'ব মষ্ট ষ্টেবল গতিকে কোনো বস্তু এটা ফুল ফিল্ড হ'লে ষ্টেবল হয় তোমালোকে চাকরি টাকরি যেতিয়া পাবা তেতিয়া মানুহবিলাক কোনোবা যদি লড়াই চাকরি টাকরি পায় তেতিয়া কয় মই বর্তমান ফুলফিল তেনেকুৱা গতিকে ইহঁতৰ ফুলফিল ইহঁত ফুলফিল গতিকে ষ্টেবল ইহঁত ফুলফিল মানে কি ষ্টেবল এতিয়া কি হব ইটো ফুলফিলো নহয় হাফ ফিল্ডো নহয় গতিকে কিবা এটা বস্তু ফুলফিল হলে মোষ্ট ষ্টেবল আৰু হাফ ফিল্ড হলে ষ্টেবল ষ্টেবিলিটি পায় বা সুস্থিৰ হয় ষ্টেবল মানে সুস্থিৰ গতিকে ই হাফ ফিল্ড হলে ষ্টেবল হব ই হাফ ফিল্ড কেইটা হলে ষ্টেবল হব পিট যিহেতু ছয়টা আতে হাফ ফিল্ড হলে কেইটা লাগিব তিনটা ইয়াক কেইটা লাগিব হাফ ফিল্ড ল'লে এটাই এছত এটা হাফ ফিল্ড ল'লে ষ্টেবল পিট কেইটা হাফ ফিল্ড হ'লে ষ্টেবল তিনটা ডিট কেইটা হ'লে পাঁচটা যিহেতু দহটা হ'লে একদম একেবাৰে ষ্টেবল পাঁচটা হ'লে কি হ'ব হাফ ফিল্ড ষ্টেবল হ'ব গতিকে ডিৰ পিছত এফ যদি পাওঁ এফত কেইটা ইলেকট্ৰন আতে চাৰিটা কৰি বাঢ়ি যা চৈধ্যটা ফৰ্টিন ইলেকট্ৰনছ হাফ ফিল্ড হ'লে কেইটা সাতটা গতিকে ডি লৈকে আমি জানি থওঁ এফ পিছলৈকে পাম গতিকে ই বৰ্তমান হাফ ফিল্ড হ'ব পৰা নাই গতিকে ক্ৰমিয়ামৰ এইটো শুদ্ধ হৈও কি বহুত ডাঙৰ অশুদ্ধ গতিকে কোনে হেল্প কৰিব পাৰিব ই পাৰিব নেকি নোৱাৰে বেছি ৰাইজ ষ্টেবল আৰ্গন হৈ আছে আৰ্গন হৈ আছে কি কৰিব জানা ইয়াৰ পৰা এটা ইলেক্ট্ৰন ইয়ালৈকে গুচি যাব সংক্ৰমিত হোৱা বুলি কয় বা ট্ৰেঞ্জিশ্যন হোৱা বুলি কয় সেইকাৰণে এইবিলাকক কি বুলি কয় ডি ব্লক এলিমেণ্টছ বুলি কয় বা ট্ৰেঞ্জিশ্যন এলিমেণ্ট গতিকে ক্ৰমিয়ামক কি কৰি দিলে দাদা মই হাফ ফিল্ড হ'লেও ষ্টেবল হওঁ যিহেতু আপোনাক বেছি ষ্টেবল কৰিব লগা হ'ল গতিকে মই এটা ইলেকট্ৰন দি হাফ ফিল্ড ল'লোঁ আপোনাৰ যেনেকৈ চাৰিটা হৈ আপুনি পাগলৰ দৰে আছিল এতিয়া আপুনিও ষ্টেবল নহয় ময়ো ষ্টেবল মোটামুটি আপুনিও ষ্টেবল গতিকে আমি এই কনফিগাৰেশ্যনটো লৈ ষ্টেবল হওঁ দিওঁ গতিকে এই জটটো ক'ত আছিল মনত থাকিব ক্ৰমিয়ামৰ ইলেকট্ৰনিক কনফিগাৰেশ্যন আহিলে কোনটো লিখিবা ফ'ৰ এছ টু থ্ৰী ডি ফ'ৰ লিখি নিজৰ নাকটো নিজে নাকাটিবা কি লিখিবা আৰ্গন বা এইটোৰ ওৱান এছ টু টু এছ টু টু পি ছিক্স থ্ৰী এছ টু থ্ৰী পি ছিক্স লিখি ফ'ৰ এছ ওৱান লিখিবা টু নিলিখি
35 হৈ গল ম্যাঙ্গানিজ ম্যাঙ্গানিজ যত নাই 18 20 25 আয়রন যত নাই মোর বোর্ড খন যদি তল লৈকে আহে মই এটা বস্তু সাম আৰু এতে তোমাৰ কিমান হল 26 হৈছে নহয় এই 26 টো ইয়াতে দেখুৱাই দিও ডি অরবিটেল কেটা কেনে কোয়া কে থাকিব 6 টা যদি আকু কব পারিবা 1 2 3 4 5 ওদিকে টোটাল 10 টা তে প্রথম 6 টা আকিলে এটা দুটা তিনটা চারিটা পাঁচটা 6 টা এই বিলাক আমি আকিও দিব পারো ইলেকট্রন বিলাক কেনে কেন থাকে কি বলি কব পারো সোয়া শুনিয়াত সব বিলাক হাফ ফিল্ডে আছিল কিন্তু 6 নম্বর টু হাই কি হই গল এটা জোড়া পাতিলে জানাই তো জোড়া পাতিব লাগে এতিয়া ক্রোমিয়াম এইখিনি হৈ গল ক্রোমিয়ামত আমি যেটো এটা এক্সেপশন বুলি কব পাৰো বা স্টেবিলিটি হোৱাৰ কাৰণে এনেকুৱাকে বনাই লৈছে বুলি কব পাৰো এতিয়া কোবাল্ট সাম যদি পোহৰ পৰা নাই আৰু বেছি ভাল পাম কোবাল্ট কি হ'ব 4s2 3d কি হ'ল এতিয়া 3d ভৰ্তি হ'ল 7 সোৱা 27 ইয়াত যদি মই আকিব লাগে ইয়াত এটা বাড়ি যাব আৰু এইটো তোমাৰ ফালে চাব পাৰিবা বা বোৰ্ডত চাই আছা 7 হলে কি হলা হয় ইয়াত এটা 7 আহিলে এটা এবাৰি গল এনে কোৱা কে আহিব নিকেল টো কিবা জট আছে নে চাও নিকেল 28 4s2 3d 8 সোৱা এতিয়া লৈকে ই ফুলফিল হোৱা নাই ওটিকে এইটো ঠিকই আছে 8 হলে 10 হব নোৱাৰে ন ইয়াৰ ইয়াৰ পৰা হাফ ফিল্ড হৈ এইটো 10 হব লাগিব ওটিকে এইটো টেকো জট নাই 8 হলে কেনে কোৱাকে লিখিলি হয় পাঁচটা হাফ ফিল যেহেতু 10 টা আছে 6 নম্বর 7 নম্বর টু এনে কোৱা হল হয় 8 নম্বর টু এ উল্টা অপজিট সাইড হল হেটেন ইয়াত জট টু আছে মই জট বাকস কৰি দিছো ইয়াত আৰু ইয়াত ক্রোমিয়াম সি আছে এটো সি আছে হেনে কা মনত ৰাখা বাকি কো আছে কোবাল্ট সি আছে বাৰু কিন্তু কপাৰত মনত ৰাখিবা সি ইউ আৰু সি আ মনত ৰাখিবা CU আৰু CR কি হ'ব ইয়াত CU CR তাত আছে কি অলপ বেলেগ কি হ'ব লাগিছিল 29 4s2 3d 9 বোর্ডৰ ইটো 9 গটিকে হৈ গল কি 9 হলে ভেরিফাই নহয় কি কৰিব লাগিব ই স্টেবল হোৱাৰ কাৰণে এক দুটা লাগে বা এটা লাগে বৰ্তমান 10 হলে স্টেবল হয় গটিকে কি কৰিব ই কব কি মই এটা ইলেকট্রন তোমাক দি দিও দিয়া কারণ মই হাফ ফিল হই তোমাক একদম স্টেবল করিলে তুমি বড় মজা বাবা ন তোটিকে এইটু কনফিগারেশন স্টেবল হওয়ার কারণে এনে কোকে আমি কিলো তোটিকে মনত থাকিব কি হইতু হল এই ডি 10 হওয়ার ভাবে প্রত্যেক এটা হাফ ফিল হই গল হাফ ফিল নহয় এটা ফুল ফিল হই গল ই এটা ডি এর 9 ওয়াট কই স্টেবল হৈ গল এটো কি হব 4s2 30 মানে আর গনিবই না লাগে 20 হই আছে 20 এ 10 এ কি বলি কয় 30 30 টা প্রোটন 30 টা ইলেকট্রন গটিকে আমি এই ভিডিওটো আগর ভিডিও খেনি আমি কৰিছিল হাইড্রোজেন টু ক্যালসিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কৰিছিল আর আজি কৰিল ডির গটে কথা কৰিল স্ক্যান্ডিয়াম টু টাইটেনিয়াম নহয় জুবিন গাল স্ক্যান্ডিয়াম টু আসল নাম তো বাহিরে গলো নেকি নহয় জিঙ্ক হাইড্রোজেন পৰা ক্যালসিয়াম আগৰ ভিডিওত পাবা কোনোবাই সোৱা নাই যদি আই বটমত পাবা আগতে কৈছিল আৰু স্ক্যান্ডিয়ামৰ পৰা জিঙ্ক লৈকে গটেইখিনি লেটেৰা হৈও তোমালোকে এই বিলাক নোটস বিলাক লিখি লিখি পঢ়িবা মই যে লিখাই আছো পজ মাৰি মাৰি পঢ়িবা টিপি টিপি পঢ়িবা বহুত বস্তুবিলাক খুলি খুলি ভাবি পঢ়িবা গতিকে এনেকুৱাকে ভাবি পঢ়িলে মোৰ ছাতো নাচপাওঁ তোমালোকক গোটেই বোৰ্ডখন চাব দিছো অলপ চাই লোৱা ক্লিয়াৰলি চাই লোৱা লিখি ল'বা পঢ়িবা আৰু এইফালে কেমেৰাটো ঘূৰা যাব আৰু এইখন তোমালোকৰ মৰমৰ বস্তু ইয়াত কেতিয়াও অবজ্ঞা নকৰিবা ইয়াতে গোটেই এলিমেণ্টছবিলাকে এটমছবিলাকে কি কৰিব কম্পাউন্ড বনাব ইয়াতে তোমালোকে গ্রুপ হিসাবে পঢ়িব পারিবা এস ব্লক ফার্স্ট ইয়ারত আহে ডি ব্লক সেকেন্ড ইয়ারত আহে পি ব্লক ফার্স্ট ইয়ারত আহে এইখিনি গ্রুপ
13 and 14 বাকি খিনি আহে 15 to 18 12 বড গটিকে ইখিনিও পঢ়িব পারিবা ইয়াত মার্কস আহে ইহতে কি কম্পাউন্ড বনাব কার লগত লগ লাগিব কেনে কোয়া স্ট্রাকচার হবো হেই বিলাক আমি সকলো পঢ়িব গটিকে বেছি কথা নকও ভিডিওটো আজির কারণে বেছি দিহল নকৰু নেক্সট টপিকত আমি কি পঢ়িম তার এটা আভাস দিছো ইহতর কেতায়ন এনায়ন এমএক্স প্লেয়ার নহয় আৰু কিছুমান যে আজি গেলে এমএক্স প্লেয়ার লাইছে মোবাইলত এম মানে মেটেল মেটেলে কি করিব মেটেলে পজিটিভ হব পারে ইলেকট্রন রিলিজ করি দিব পারে আর ই ইলেকট্রন লব পারে ওটিকে মেটেলে এন প্লাস মেটেল বিলাকে কি করিব পারে মেটেলে এন প্লাস এটা বা দুটা বা তিনটা রিলিজ করিব পারে নন মেটেলে কি করিব পারিব এন মাইনাস ইলেকট্রন এটা বা দুটা লব পারিব বা তিনটা লব পারিব ইহতর ইলেকট্রন ললে নু কেনে গুয়া হবো পরীক্ষা তো ইয়াত যদি টাইটেনিয়াম 2 প্লাস দিয়ে ক্রোমিয়াম 3 প্লাস দিয়ে বা আগর বিলাক কত যদি ক্যালসিয়াম 2 প্লাস দিয়ে সেই বিলাকর ইলেকট্রনিক কনফিগারেশন এটা ভিডিও হেক করিম আর চ্যানেলটো সাবস্ক্রাইব করি থবা সাবস্ক্রাইব করি থলে চ্যানেলটোর পৰা ভিডিও বিলাক পাই থাকিবা 12 টো বাবা 13 টো বাবা 10 ৰ অলপ কাম হোৱা কৈ ভিডিও বিলাক বনাম গটিকে তোমালোকক আজি ইয়াতেই মই অন্ত পেলাই সকলোকে বাই